যারা আছে, আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় মেয়র, আল্লাহ এই মানুষগুলোকে সম্মান দুনিয়ায় দিয়েছে, মরণের পরও যেন সম্মান টিকে থাকে এরকম কিছু কাজ দুনিয়ায় করার কাউকে দেন। কথা আমার বোঝা যায় তো ভাই? আলহামদুলিল্লাহ আপনি বুঝেছেন, কারণ এদের সম্মান শুধু আমরা পৃথিবীতে চাই না, মরণের পরে সম্মান যেন টিকে থাকে এরকম কিছু কাজ আল্লাহ যেন তাদেরকে কার ঘরে হলে করিয়ে নেয়। এখানে আজকে বিশেষ অতিথিতে উপস্থিত আছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আল্লাহদ্দিন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আল্লাহ খন্দকার মনসুর হোসাইন, এমামিল মক্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছেন, বিশেষ করে বড় ভাই জনাব মোশাররফ হোসেন পরিচালক গাজীপুর বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হাফুজিয়া মাদ্রাসা, মাহফিল পরিচালনা যারা আছেন মাওলানা আব্দুল হান্না আব্দুল মান্নান হাওলাদার, হাফেজ মোহাম্মদ আব্দুল মালিক সহ ধন্যবাদ আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসাইন, আরো পাহা রাখা বিতরক, আল্লাহ এদের সম্মান মর্যাদা তুমি আরো বাড়িয়ে দাও। আজকে অনেক আলে এখানে কথা বলছেন, অনেক অতিথির নাম আমি এখানে যত নাম দেখছি, এ যদি এক একটা করে বলি আর দোয়া করি আধা ঘন্টা যাবে দোয়ায়। শিক্ষক একবার ছাত্রকে জিজ্ঞাসা করছে, ওই বোর্ড বানান কি করলি, এর ভেতরে আছে আপনি বানান করিনি, এর ভেতরে তো আছে সি ডবল ও ডি, এর ভেতরে আছে না, আমি এত দোয়া করতে এত আসি না, আমি এক বার দোয়া করে দিলাম আমার বলে না, আরো ধরে বলেন সম্মান জওয়া মাইকা মঞ্চে বসে আছে অনেক শ্রদ্ধা ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার বিশ্ববিদ্যালয়ের আমার বড় ভাই আছে, ছোট ভাই আছে, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দারের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় গাজীপুরবাসী, ধর্ম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে পাড়ার অনুষ্ঠানে যারা আসলেন, খুশি ভাই বলেন আলহামদুলিল্লাহ। কিতাব থেকে কোরআনে কারীম থেকে কথা শোনার জন্য এসেছি, এর সম্পর্কে আগে কিছু জানা লাগবে, কারণ যেখান থেকে কথা শুনবো বিষয়টা যদি না জানি আপনার মন ওভাবে বসবে না। যে কিতাব থেকে কথা শোনার জন্য বসে আছেন, এত অথেন্টিক এত গ্যারান্টি যুক্ত কিতাব আমার আল্লাহ নিজে জানিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির লা আকাদনা মিনহু বিদায়ামিন থুম্মা লাকাতানা মিনহু আল-ওয়াকিল ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আমার এই কোরআনের ভেতরে আমার নবী যদি নিজের কোন কথা আমার কোরআন বলে চালিয়ে দিত, আমি আল্লাহ নিজে আমার নবীর ডান হাত চেপে ধরতাম। শব্দের দিকে খেয়াল করে আমি যে শব্দটা বললাম এটা কি সঠিক না ভুল? অনেকে গল্প করছে বসে বসে, এদিকে একটু খেয়াল করে আলেম যারা আছেন তাদেরকে বলছি, আমি ভুল বললাম আপনি কিছু বললেন কেন? বসে আছে ভুল বলছি আমি এতটুকু, এবার দেখেন তো আমার ভুল হয়েছে কিনা। আমার নবী যদি নিজের কোন কথা আমার কোরআনের ভেতরে আমার বলে চালিয়ে দিত যে এটা আল্লাহ জানিয়েছে, তাহলে আমি আল্লাহ আমার নবীর ডান হাত চেপে ধরতাম। আমি আল্লাহ নিজের হাতটা তাকে চেপে ধরতাম, আর এতদিন আমরা জানতাম আল্লাহ আল্লাহ নিজের নবীর ডান হাত চেপে ধরতো, এটা ভুল। এবার আসেন প্রশ্নে, আল্লাহ পাক যদি তার ডান হাত দিয়ে চেপে ধরে, ডান হাতের শক্তি বেশি আল্লাহ না বাম হাতে? আল্লাহ বাম হাতের নাম দিলেন না কেন, ডান হাতের নাম দিয়েছেন? দুইটা তাফসীর আছে। এক নম্বরে মুফাসসির লিখেছেন মিনহু বিল ইয়ামিন, না দিয়ে মিনহু বিশ শিমাল আল্লাহ দিতে পারতেন,
সীমান্তায় নিয়ে এই কারণে আমার আল্লাহ বামপন্থীদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ পছন্দ করে ভালোবাসে ডানপন্থী যারা তাদেরকে, আমার আল্লাহ পক্ষে আছেন ডানপন্থীদের, কোন বামপন্থীর পক্ষে আল্লাহ নেই। সুতরাং এই বাংলাদেশে যারা বামপন্থী নিজেকে পরিচয় দিয়ে গর্ববোধ করে, আমি আর নিচে নামলাম না। দুই নাম্বার, পৃথিবীতে মানুষ বাস্তবতায় যেটা ঘটে ওইটা বোঝে ভালো। আমাদের জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে, এই জন্য আমাদের জীবন সম্পর্কে যে তথ্য গুলো করানি আছে, আল্লাহ ওই সম্পর্কে জানাতে সময়ের কসম দিয়েছেন। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। মানুষের জীবনের সম্পর্ক হচ্ছে সময়ের সাথে। সময় নেই আপনার কোনো দাম নেই, কথা বলেন। এই ভাইরা দুনিয়ায় আসার সময় আল্লাহ একটা নির্ধারিত সময় লিখে দিয়েছে, যে 60 বা 70 বছর দুনিয়ায় বাঁচবে। ওই সময় যখন ফুরিয়ে যাবে, উনি হাদিস দিয়ে মাদ্রাসা না, পুরা গাজীপুরের মালিক হলে ওনার কোনো দাম নেই। উনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার মূল্য শেষ। এমনকি পৃথিবীর সবচাইতে কম দামি জিনিস হবে, উনি একটা টাকা দিয়েও কেউ ওনার লাশ টানিতে চাইবে না। ওনার নাম আছে, ততক্ষণ সময় আছে। ওনার জীবনের আসল মূলধন, আসল মূলধন সময়। এই সময় যেন আপনি হেরা গেলে নষ্ট না করেন, এই সময়টা যেন নষ্ট না হয় আপনার জীবন থেকে। বহু জায়গায় আল্লাহ সময়ের ব্যাপারে এমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আর সময় গুলো আমরা কাজে লাগাই না সঠিক ভাবে, এই জন্য অনেকে ফেল করার পর মনে হয় যে পাস করে গেছি। লাভ কে মনে করে ক্ষতি, আর ক্ষতি কে মনে করে লাভ। এই সময়টা সঠিক ভাবে কাজে যাদের লাগে না, এই মানুষগুলো দুনিয়া যদি ফেলও করে ও মনে হয় যে পাস করে গেছি। এই যে ছেলেটা পরীক্ষা দিয়েছেন, কারো দিকে তাকায় না, কারো তা দেখে না, যতটুকু যোগ্যতা আছে অতটুকু লিখে দিয়েছে। পরীক্ষায় যদি রেজাল্ট দিচ্ছে, ও যে রেজাল্ট বের হওয়ার পরে উনি নাম্বার পেয়েছে 100-এর ভেতরে 50, কত ওনার মা বাবা আত্মীয় স্বজন যারা আছে দুনিয়াতে সবাই নারাজ, যে কি করলো, কমপক্ষে 80 পাওয়ার কথা পেয়েছে, কত সবাই বলে ওর জীবন বিপদ। কিচ্ছু করতে পারবে না, উপরে উঠতে পারবে না, এই ধারণা করবে দুনিয়ার মানুষগুলো আমার প্রতি। আর এই যে ইনি পরীক্ষা দিয়েছেন, কিচ্ছু লেগে না, নকল করার সুযোগ আছে তাও করে না। পুলিশ এটা কিন্তু দাঁড়িয়ে আলো, পুলিশ সুযোগ ছিল তারপরেও কিছু করে নাই। সাদা খাতা শুধু নামটা রুল নাম্বারটা লিখে ঠিক আছে, আর বসানো লাগবে না, তুই বাড়ি যা, নাম্বার দেখ কত দেওয়া লাগে। যেদিন রেজাল্ট বের হচ্ছে ওই দিন নাম্বার পেয়েছে 99। ওর মা বাবা আত্মীয় স্বজন এমন তোর প্রেমিকা খুশি খুশি একটা কলেজে আসে না, লেখা পড়া নেই, লেখে না, শুনলাম সাদা খাতা, এরপরও নাম্বার কত। দুনিয়ার সবাই যদি বলে উনি সফল, আপনার বিবেক থাকলে বড় লাগবে উনি বিফল, কারণ সময়টা কাজে। আরে বড় ভাই, পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র কোথা থেকে পেয়ে 4 জন মানুষ ভাড়া করে সারা রাত গাইড বই থেকে লিখেছে, 10টার ভেতরে 5টা প্রশ্নের উত্তর দিয়েছে এক্সামিনার, সময় যেহেতু ফ্রি ছিল সারা রাত, আর 7 জন মিলে লিখেছে, এখানে 10টায় 10টার উত্তর দিয়েছে। পরীক্ষার হলে যাওয়ার পরে ওখানে নিজের বই নিয়ে মন মতো লিখতে লিখতে কেউ কিছু বলে না, নকল করার সুযোগ আছে, এই জন্য লিখেছে প্রায় 50-60টা।
ওদিকে আগের রাতে সাতজন মিলে লেখা পঞ্চাশ পৃষ্ঠা, এদিকে উনি নিজে লিখেছে পঞ্চাশ পৃষ্ঠা, আসল খাতা খুঁজে পাওয়া যাচ্ছে না। নাম্বার যেদিন বের হচ্ছে ওই দিন নাম্বার পেয়েছে 150। লোকজন জিজ্ঞাসা করছে, স্যার ছেলেটা যদি খুব ভালো লেখে তার নাম্বার নাই, খুব বেশি বেশি পাবে 100-র ভেতরে 150 পাই কি করে? স্যার বলছে ও ছেলে পায় আমি করব কি, কারণ খাতা দেখতে গিয়ে দেখি ওর লেখা ওর না, লোক দিয়ে লেখানো তার আগের রাতে। কারণ লেখার ধরন দেখলে তো বোঝা যায় কোনো জায়গায় দাড়ি কম ভুল নেই, মনে হচ্ছে গায়ে বই দেখে দেখে একেবারে আরামে লিখেছে। আমি নাম্বার দিতে দিতে শেষ পর্যন্ত হয়ে গেছে 150, এখন আর কোনো মানু পারি না। সারা দুনিয়ার মানুষ যদি বলে উনি সফল, আপনাকে বলা লাগবে উনি বিফল। আপনাকে সাবধান বলছে, এই পৃথিবীতে সময়ের সাথে মানুষের জীবনের সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে সময়ের কসম দিয়ে মানুষদেরকে সতর্ক করছেন, কারণ বিষয়টা মানুষ বোঝে ভালো নাকি। সময়ের সাথে সম্পর্ক জীবনের জন্য সময়ের কসম দিয়ে জীবনকে পুঁজিয়েছেন। এখানে আমার আল্লাহ ডান হাত বাম হাত দিয়ে বোঝাতে চেয়েছেন, বাম হাত না দিয়ে ডান হাত, এই জন্য কারণ দুনিয়াতে আমরা চরম চোখে দেখি বাস্তবে ডান হাতে শক্তি বেশি বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যদিও দুই হাতে তার শক্তি সমান, মানে যেহেতু বসে যেটা ওই বিষয়টা দিয়ে বুঝিয়েছেন, লাকাদ না মিনহু বিলিয়ামিন, অবশ্যই আমি আল্লাহ আমার ডান হাত দিয়ে আমার রাসূলকে চেপে ধরতা কি দেবে ধরতা, সম্মা লাকাদ না মিনহু লওয়াতিন, মানকে যদি কেউ চেপে ধরে তাহলে তার জন্য পাবে হয়ে যায়। আপনি থেকে টের পেয়েছেন অবশ্যই বলেন, এই কোরআন থেকে যারা কথা শুনতে আসলেন তাদেরকে আল্লাহ ওয়াজ করছেন, ওয়াহসাল মাইলাইকাল লিকরি তুবাইনা লিন্নাসি মানুসিলাইহিম ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা আল ৪৪ নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী এই কোরআন আপনার প্রতি আমি অবতীর্ণ করেছি, এই জিকিরকে কেন জানেন লেতো বাজ্যে নালিন না, আপনি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে মানুষের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাবেন। এখন নবীজি যদি থাকতেন আর এই গাজীপুরের এই ময়দানে এসে যদি কোরআনে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণে আয়াতের নির্দেশ অনুযায়ী করতেন আপনারা শুনতেন? আরো ধরে বলেন নবী এখন নেই ওই দায়িত্ব মনে করেন, এখন আমার আমার দায়িত্ব এটা, আপনার দায়িত্ব আছে আপনার সামনে যারা ব্যাখ্যা বিশ্লেষণ আছে শুনবে, তাদের দায়িত্ব দিলাম তারা ওই কথাগুলো নিয়ে যেন চিন্তা ভাবনা করে। আজ আমরা অনেকে বলার জন্য বলে যাই, কিন্তু যারা শোনে ওদের চিন্তা ভাবনা নেই, এই জন্য সমাজের পরিবর্তন নেই। আয়াতের হুকুম দুইটা, যারা বলবে তারা সঠিক ভাবে বলা লাগবে, আর যারা শুনবে তাদের দায়িত্বটা শোনার পরে চিন্তা ভাবনা করবে। আমার দায়িত্ব আমি জীবন দিয়ে হলো পালন করবো ইনশাআল্লাহ, আপনার দায়িত্ব দিয়েছে আল্লাহ সেটা আপনাকেও পালন করা লাগবে, করবেন তো? এবার একটা হাদিস বলে আলোচনায় যাচ্ছি, নবীজির উপরে দরুদ আর সালাম পাঠ করছি এই কারণে, কারণ এই নবীজি এই কোরআনের ব্যাপারে চোখ ছোটা দিয়েছেন,
মানে তারা আল হুদা বিকাইল কোরআন আল্লাহর নবী বলেন যেখানে কোরআন নেই কোন মানুষ যদি হেদায়েত পাওয়ার নিয়তেও সেখানে যায় আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ বানিয়ে দেয়। শব্দের দিকে খেয়াল করেন, আদাল্লাহুল্লাহ আদাল্লাহ ইউদিল্লু ভাবে ইফাম থেকে এসেছে। যদি দল্লা শব্দ দিত দল্লা ইউদিল্লু সোলাসি মুজাহাদের কায়দা বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরাহ করে ফেলেছে। আল্লাহ দল্লা না দিয়ে আদল্লা দিয়েছেন নবীজি, বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তেই গিয়েছিলেন কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না, এই জন্য আল্লাহ আপনাকে দায়িত্ব নিয়ে আর গোমরাহ বানিয়ে দেবে। আর কাজে ফরমানছি এই হাদিসের বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ জবাব দেওয়া লাগবে। 48,000 উপরে এখন সরকারি জমি পেয়েছে পীর, হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ দরবারে কোরআনের কোন নিয়ম নীতি চলে না, ওখানে চলে ওদের বাবাদের নিয়ম। আমরা শিক্ষা দেখতে পাই বাস্তবে মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়তে ওখানে যায়, ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয় কারণ কোরআন সেখানে নেই। আমার নাম ধরা লাগবে না, বিবেক যাদের আছে তারা বুঝেছে যে দরবারে কোরআন চলে না ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও চান আপনাকে আল্লাহ নিজে খারাপ বানাবে। এ দোষ আল্লাহ কেন আপনি কেন গেলেন ওখানে যেখানে কোরআন নেই, আপনাকে তো আগেই নিষেধ করা হয়েছে। এখানে কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না এই সিদ্ধান্ত নিয়ে আজকের এই মাহফিল থেকে যদি বাড়ি যেতে না পারেন আপনাকে আরো গোমরাহ বানাবে কে? ধর্ম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যদি ভালো মানুষ হতে চান, হেদায়েত পেয়ে জান্নাতে যেতে চান এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলেন কোরআন যেখানে নেই আমি ওখানে যাব না, ওটা যদি আমার মা বাবাও তৈরি করে ওই দল আমি ওখানে নেই। যারা রাজি আছেন শুধু বাবা হাত তুলবেন, লিল্লাহি তাকবীর। যতদিন পর্যন্ত মানুষের মুখের কথা আর মনের কথা এক না হবে ততদিন পর্যন্ত লোকটা মোনাফিকই থাকবে। এখন যারা হাত তুলেছেন এটা যদি আপনার শুধু মুখের কথা হয় মনের কথা না হয় আপনি এখনো পর্যন্ত কি মমিন হতে পেরেছেন না মোনাফিক? মোনাফিক হয়ে মরতে চান? আশা করছি আপনি মনে মমিন হয়ে মরতে চাই যে আপনি হাত তুললেন এটা যেন ঠিক রাখতে পারে, দুনিয়ার কোন স্বার্থ যেন আপনাকে পেছন দিক থেকে না ডাকে আর ডাকলেও আপনি যেন না চান, কারণ আপনি হাত তুলেছেন কাকে দেখিয়েছেন? যে দলে কোরআন নেই সেখানে কোরআন নেই আমার বাবাও যদি তৈরি করে আমি যাবো না, কারণ আমি গেলে আমাকে গোমরাহ বানাবে কে?
শিক্ষার জন্য আমার জীবনের কথাটা বলি, আমার দেশে কিচ্ছু নেই, অত সেই দেশে দেখছি কাবা ঘর আছে, নবীর রওজা আছে, আমি এখানেই থাকবো, আল্লাহ তুমি আমার তুলে নাও। ওদের ভাষা তো একটু টানা টানা, আমার মতো হুজুর আমি মরব, চিন্তা করলাম আল্লাহ যেভাবে কাবা গিলাপ করে লোক নেই, আমি এর পাশে ধরে কাঁদছে, ও সাঁতা আবার কবুল হয়ে যায় কিনা। গায়ে হাত দিয়ে বললাম ওর পেছনে হোস্টেলে যায়, আবার গেলাম ধরে দোয়া করে আসবে আপনি মরবেন, বাইরে তাকান কি ঝড় হচ্ছে, আপনি এখন শুধু বাইরে নামবেন আর মরবেন, আপনি বসতে নেন। আমার এবছর আমি ধান যায় দোয়া তো আমি এবছর করিনি, আগামীতে যদি আসেন দেখিয়ে দোয়া পাঠিয়ে দিস, ওর মুখের কথা আর মনের কথা কি এক বলেন না? আমরা যদি কেউ নবীওয়ালা কাজ করি,
রসুলওয়ালা কাজ করি তাহলে আপনাকে অনুসরণ করা লাগবে ৪০ থেকে ৬৩ এই ২৩ বছর। উনি এক থেকে ৪০ বছর পর্যন্ত আল-আমিন ছিলেন, আর সাদিক ছিলেন সবার কাছে। পুরা আরব জাহাজে তার একটা শত্রু ছিল না, কিন্তু তিনি যখন রসুলুল্লাহ হয়ে গেলেন ৪০ বছর বয়সে, তখন তার শত্রু অভাব হয়নি। এমনকি বের আশেপাশ তিনি ডাইরেক্ট ইহুদিদের হত্যার টার্গেটে পড়েছিলেন। আজ পৃথিবীতে কেউ যদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে শুধু অনুসরণ করে, তারও কোন শত্রু দুনিয়ায় হবে না। কিন্তু যখনই বলবে আমি রসুলুল্লাহকে অনুসরণ করতে চাই, তখন আপনি ৮২ বার না ৮৩ বার টার্গেট হতে পারে। এই সহজ বিষয় বসে রাখার উল্টা দিকে আমার প্রতিশো হয় না, তার না কি হবে কি? আপনি রসুলুল্লাহকে অনুসরণ করেন না, আপনি অনুসরণ করেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আপনি কথার ওজন টের পেয়েছে নাকি? আমরা তো ঠিক ঠিক বলছেন, অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা, মাফ এবং জান্নাত কি? সূরা আলে ইমরান আল্লাহ এই তো ছোটায় দিয়েছেন ৩১ নম্বর আয়াতে, আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসি এ দাবি করো, এ দাবি আমাদের আছে না নেই? এই দাবি যদি কেউ করে আল্লাহ তোমাকে ভালোবাসি, তাহলে রসুলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, হে রসুল আপনি বলেন সাত্তাবি হরুনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। কি করে আপনাকে অনুসরণ যখন করবে, আমি আল্লাহ ইউসুফে হুকুমুল্লাহ নিজেই ভালোবাসা আরম্ভ করবো। শব্দের দিকে খেয়াল করবেন, ইউসুফে বেটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহকে তো মাঝের শেখা দেয়নি, পাস্ট দেয়নি, অতীতের শব্দ দেয়নি, যে আপনি আল্লাহকে ভালোবাসার দাবি করে রসুলুল্লাহকে অনুসরণ করা এখন আরম্ভ করেননি। আর আপনাকে আল্লাহ ভালোবাসার বিষয়টা এমন না, কেউ যদি দাবি করে আল্লাহ তোমাকে ভালোবাসি, তাহলে দাবি পূরণের জন্য রসুলুল্লাহকে অনুসরণ করা আরম্ভ করা লাগবে। আপনি যখন আরম্ভ করবেন অনুসরণ করা, তখন আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে, কারণ বর্তমান ভবিষ্যৎ একরকম। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে, দুইটা জিনিস তাকে এক নম্বরে তার জীবনের সব অপরাধ মাফ করে দেয় না দিয়েছে, গাফারা না দিয়ে আল্লাহ এক ফের দিলেন কেন? আপনি এখন অনুসরণ না করে মুখে মুখে শুধু বলি উড়াবেন, নাকি মহব্বত দেখাবেন, আর আল্লাহ তার সর্বনাশ মাফ করে নিষ্পাপ বানাবেন? এখানে আল্লাহ কাফারা না দিয়েছে এক ফের। তুমি যখন অনুসরণ করা আরম্ভ করবা, তখন তোমাকে ভালোবাসা শুরু করব, আর আমি তাকে ভালোবাসা শুরু করি, এক নম্বরে পুরস্কার জীবনের অপরাধ গুলো মাফ করে দেই, মাফ করে দেই। দেওয়ার পরে আল্লাহ কিন্তু জামবন দেয়নি, দিয়েছেন শুনো কি দিয়েছেন? জনক বহুবর্তন, আপনার জীবনের কোন গুনাহ আল্লাহ বাকি রাখবে না যদি আপনার জীবনে রসুলুল্লাহর অনুসরণ আরম্ভ হয়। এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? কথা বলা লাগবে। বাংলার মুসলমানেরা এবার বিবেক যাদের আছে, আপনি বলেন তো আপনি রসুলুল্লাহকে অনুসরণ করছেন, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? আংশিক। আমি যদি বলেন আমি পূর্ণাঙ্গ অনুসরণ করছি, ঠিক আছে, আপনার টুপি দিয়ে বুঝলাম, দাড়ি দিয়ে বুঝলাম, জোব্বা দিয়ে বুঝলাম, নামাজ দিয়ে বুঝলাম, আল্লাহর নবীর জীবনে ব্যবসা ছিল, আপনার আছে, নবীর ব্যবসায় সুখ ছিল না, আপনার ব্যবসায় সুখ আছে। অনুসরণ তো আংশিক হচ্ছে, পূর্ণাঙ্গ হয়নি, বলেন? আংশিক অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে,
এই কথা কি কোরআনে আছে? কোরআন পড়েন আপনি, কিন্তু এইভাবে তো পড়েন না। এই জন্য এই তাফসীর মাহফিলে আসতে হয়। আমরা আয়াতটা পড়ার পরে যতটুকু মনে হচ্ছে, এই বাংলাদেশে এখন অনেক পীর, অনেক আলেম, অনেক বক্তা, অনেক সাধারণ মানুষ আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করে। আপনি যত আশেকের রসুল দাবি করেন না কেন, হবে না। আল্লাহর ভালোবাসা পাওয়াই তো আপনি আরম্ভ করেন না, আপনার জীবনের গোনাহ জান্নাত কত আরো দূরের কথা। দুইজন মানুষের নাম আমি এখানে বলছি, একজন হযরত তালহা আর একজন আব্দুল্লাহ ইবনে উবাই। এই দুইজনে রসুলের পেছনে নামাজ পড়েছে। আপনি নামাজ পড়েন আমার পেছনে, আর এই দুইজন নামাজ পড়েছিল রসুলুল্লাহর পেছনে। দুইজনের অনুসরণ রসুলকে ছিল, কিন্তু দুইজনের অনুসরণ পূর্ণাঙ্গ না। একজনের ছিল পূর্ণাঙ্গ, আর একজনের ছিল আংশিক। হযরতে তালহা সারাটা জীবন রসুলকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে গিয়ে এমনকি আল্লাহ নবীর শরীরকে বাঁচাতে নিজের জীবন পর্যন্ত দিয়েছে। নিজের শরীরের ভেতরে 72টা পর্যন্ত তীর বিদ্ধ করেছিলেন, তারপরও রসুলের ক্ষতি হতে, রসুলের অনুসরণ করতে গিয়ে, ভালোবাসা দেখাতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছে। আল্লাহ খুশি হয়ে জান্নাতের সাথে থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আরো ছেড়ে বলুন, সিস্টেম অপপৃষ্ঠায় দেখুন, আব্দুল্লাহ ইবনে উবাই এই লোকটাও রসুলুল্লাহর অনুসরণ করেছে কিন্তু পূর্ণাঙ্গ না, আংশিক। আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুরো জীবন পড়ে দেখেছি, কোন ভুল আমার এই দৃষ্টিতে ধরা পড়েনি। একটা ভুল আমি পেয়েছি ওর জীবনে, ও কিন্তু নামাজ পড়তো রসুলুল্লাহর পেছনে, তাও কাবা শরীফে মসজিদে নববীতে। যেখানে এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, রসুলুল্লাহর সাথে ইফতারি করেছেন, কাবা শরীফ তাওয়াফ করেছেন রসুলুল্লাহর সাথে, সব ছিল ওর জীবনে। আমি একটা হাদিস পড়েছিলাম, মসজিদের অবগতিতে বসে আছে এই লোকটা, নবীজি বায়ান করার সময় একবার বললেন আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। লোকটা বায়ানের মাঝখান থেকে উঠে চলে গেল, বাড়িতে যাই স্ত্রীকে বলছেন আমার ছেলেকে ডাক দাও, নাম ছেলেকে ডাক দাও। ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নাতি ছেলের নাম দিয়েছে আব্দুল্লাহ, বাবার নাম দিয়েছে আব্দুল্লাহ, ওর নিজের নাম বাপ দিয়ে দিয়েছে আব্দুল্লাহ। কারণ আল্লাহ নবীর মুখ দিয়ে বের হয়েছে সব চাইতে সর্বোত্তম নাম কি? রসুলুল্লাহর কথা মুখ দিয়ে বের হতে দেরি ওর মানতে। আরো দৌড়ি আপনার চাইতে আমার চাইতে রসুলুল্লাহর কথা মানার মন মানসিকতা ওর কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। ওহুদের ময়দানে নবীজি যাচ্ছিলেন সাহাবীদেরকে নিয়ে, এই লোকটা পেছন দিক থেকে 300 মানুষ নিয়ে ভেঙে গেছিল। নবীজি ওই দিন শিশুর মতো কেঁদেছিলেন, বিশ্বনবী ওই দিন এত কষ্ট পেয়েছিলেন। এই লোকটার জীবনে সারাটা জীবন রসুলের অনুসরণ অনুকরণ পেয়েছি, কিন্তু রাজনৈতিক জীবনে ও আল্লাহর নবীকে মানত না, তলে তলে মানত আবু জেহেলকে। আপনি হাদিসটার দিকে একটু তাকিয়ে বলেন তো, এই পৃথিবীতে কি এরকম লোক নেই? আছে মানে আমরাই, আমার সব আছে কিন্তু ব্যবসায়িক জীবনে রাজনৈতিক জীবনে যে দেখি রসুলুল্লাহকে আর নেই, তখন অন্য কেউ আদর্শ হয়ে দাঁড়িয়েছে। এলোকটা সব থাকে, একটা শুধু অনুসরণ নেই। এই জন্য যদি আল্লাহ তাকে জাহান্নামে দেয়, তার জীবনে পড়তে গিয়ে দেখি এলোকটা যখন মারা যায়, আল্লাহর নবী মসজিদে নববীতে ওই সময় 22 জন সাহাবী দিয়ে বসা, এ কি হচ্ছে কি এভাবে হয় না তো? সবাই কথা বলবে তো সমস্যা, আবার বলছে মা পেলে আবার দেবেন, আবার কি আমি মার খাবো? এত দুটো জায়গায় দিয়েছেন, ওদিকে আর কোনো জায়গা নেই, অথবা এর পাশে কোনো ফিল্ডে আপনারা একটা প্রজেক্ট দিতে পারছেন। এইভাবে এত জ্ঞান জান হয়তো কথা বলা সম্ভব না, না শেষ করে দেবো, কথা বলা যাবে না।
জোর করেন, একটু কষ্টে হলেও শোনেন, ঘন্টা খানিক শোনা লাগবে এখন নাকি চলে যাবেন? কথা বলতে পারবেন না, কারণ কোরআনের আলোচনা হলে নিস্তব্ধ হওয়া ফরজ। দেখতে পাচ্ছে করতে হচ্ছে, কিছু করার নেই তো। সভাপতি বলছিলেন এটা যে বড় জায়গায় এখানে নেই, করবে কি? আরে এত মানুষ আসেন কেন আপনারা? মানুষ যাবে কি করে? কেন গরু পাহা গরু সে দিয়েছে ও গরু সে নিয়ে যাস আরাম করু, গরুর বল আছে দৌড়ে দিয়ে নিয়ে যাচ্ছে বাবা দরবার। গরু নিয়ে যা যদি রসুল্লাহ দরবারে গরু আসল হইত না, সেখানে 45 দিন থেকে আপনার একটা গরু বেরাম না করো, বিশ্বের দরবারের চাইতে আপনার দরবারকে আরো বলে সব ভান্ডা দিই, এর ফলে যদি আপনার হোস না হয় আপনার ফলে হয়ে ফিরবে। সারা পৃথিবীর পীর সাহেব গুলো মেয়ে যদি আপনার জন্য দোয়া করে ও মাথার উপরে উঠতেও পারে না উঠতে পারে, কিন্তু আপনার বাবা ওই যে পুরো পুলটাকে বলেছে ওরা যদি বলে আল্লাহ তুমি এই ছেলেটাকে একটু দেখো ওটা আপনার চলে যাবে। এই দুইটা কত এখন আর পারে না, কোন জায়গা থেকে কোন বাবা বের হন সেখানে পালন হয়েছে এখন আল্লাহ আপনার বুঝতে ধরে বলেন আমি নয় ভাই তার স্বামী নিয়ে মস্তিদে আবহিতে বসে আছেন, এই যে লোকটা ছেলের নাম কি বললাম? আমার বাবা দুইটা ওসিয়ত করেছে আমাকে, এক নম্বরে আপনার এই সুপাটা দেওয়া লাগবে তাকে কাফন দেব, দুই নম্বরে আপনি আমার বাবার সানা চাঁদা পড়িয়ে দেবেন। আল্লাহর নামে বিশ্বরবি কথা শোনার পরে জামা খোলা আরম্ভ করবেন। 22 জন স্বামী 21 জন দাঁড়িয়ে গেছে, একজন বসে জামার কোনা টেনে ধরেছে, তার নাম হযরত ওমর। তিনি বললেন হে নবী আপনি জামা খুলতে পারবেন না, এই লোকটা কি করেছে আপনি তো দেখেছেন, ওদের ময়দানে আপনার প্রথম দিক থেকে 300 মানুষ নিয়ে ভেঙে গিয়েছিল, ওদের আপনি শিশুর মতো কেটেছেন, কোন কারণে জামা করে করতে পারবেন না? দাঁড়িয়ে গেলে নবীজির কলার পর্যন্ত চেপে ধরেছিলেন, হে নবী আমি জামা করতে পারবেন না, সনদটা দুর্বল কিন্তু গুরুত্ব দেওয়ার জন্য বলছি এই রাসূলুল্লাহ সামনে মাথা উঁচু করে কথা বলা যেখানে জায়েজ নেই, তার কলার উপরে কলা দেওয়া জায়েজ নেই, আর সেখানে তার কলার সাপ দিয়ে ধরে বলছে হে নবী আপনি জামা খুলতে পারবেন না। আল্লাহর নবী বললেন ওমর জামা ছেড়ে দাও আমাকে দেওয়াই লাগবে, কারণ এই লোকটা আমার চাচা আব্বাসকে তার নিজের জামা দিয়ে আমাকে ঋণ করে রেখেছে। বদরের ময়দানে যেদিন আমার চাচা আব্দুল্লাহ আব্বাস গ্রেপ্তার হয়েছিল তাকে বন্দিশালায় আমি দেখতে গেছি, আমার ডান হাতে ছিল তুমি, বাম হাতে এই লোকটা ছিল, আমার চাচাকে এত দড়ি দিয়ে টাইট করে বেঁধে রাখা হয়েছে, খেজুরের পাতা দিয়ে পাকানো দড়ি দিয়ে, চাচা ফর্সাছে এজন্যে রক্ত গুলো জমা দিয়ে গিয়েছিল। এই লোকটা নিজে তার জামাটা খুলে ওই সময়
আমার চাচার রায় জড়িয়ে দিয়েছিল। আমি জানাজার নামাজে জানাজা আরম্ভ হবে। আমি আয়াতটা প্রায় ১২টা লিখেছি। আল্লাহর কথা পড়তাম না, অন্তত এখানে পড়তাম না। ভেতরে আমরা আছি, কারণ আব্দুল্লাহ নৌবাই কাফের না হয়েছিল, মুনাফিক। আর মোনাফিক তৈরি হয় শুধুমাত্র মুসলমানদের ভেতরে। এখানে আমরা যারা মুসলমান আছি, আমাদের ভেতরে মোনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা নেই, আছে বেশি। কারণ আমাকে জানিয়েছেন, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজুসি এদের ভেতরে মোনাফিক তৈরি হবে না। মোনাফিক যদি তৈরি হয়, কেমন পর্যন্ত তৈরি হবে মুসলমানদের ভেতরে? এমনটা দেশাবাসী বলে হলো, আমি হিন্দু দেখব, ওনার পাঠাতে হবে নেপালে, যান শুধু হিন্দু পাবে। যদি বলে বৌদ্ধ দেখব, যান আপনি মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবে। কারণ এই দেশে 96% মুসলমান, আর এই দেশে মুনাফিক থাকার সম্ভাবনা আরো চলে। আল্লাহ হোম তো এমনি দেয়নি, এই কারণে দিয়েছেন। এরকম দুনিয়ায় যারাই আছে তাদের জন্য যদি আপনি ক্ষমা চান, আর ক্ষমা নাই চান, দুইটা সমান। এরপরে দিয়েছেন, যদি 70 বার আপনি ক্ষমা চান, তারপর আল্লাহ মাফ করবে না। যেহেতু সাড়ে হয় আমার মাথা পর্যন্ত বলা পড়েছে, প্রায় থেমে গেছে। আমি এই লোকটার জন্য 71 বার দোয়া করব। 71 বার দোয়া করবো এই নিয়ত করে নবীন যখন মাফ চাইবে তার জন্য। একটু চিন্তা করেন, বিবেক থাকলে, যে নবী কোনদিন হাত তোলা লাগে না, শুধু মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। বলেন, হাত তোলা লাগে কোনদিন? না, কোনদিন হাত তোলা লাগে না, শুধু মনের ভেতরে কামনা এসেছে, আল্লাহ কবুল করে দিয়েছে। কেবলা পরিবর্তনের যে ঘটনা আপনারা শোনেন, জোহরের নামাজ, আসরের নামাজ আদায় করছিলেন, তো একাগ্র হয়ে গেছে বাইতুল মুকাদ্দাসের দিকে, হঠাৎ মনের ভেতরে একটু কামনা এসেছিল, আল্লাহ কাবা শরীফের দিকে যদি মুখ করে নামাজ পড়তে পারতাম, মনে আরো শান্তি পেতাম। সঙ্গে সঙ্গে জিব্রাইল নামাজের ভেতরে ওহী নাযিল করলেন, পদে নারতা পল্লো বাওয়াজিনি কাফিস সামা ফালানুবাইয়ান্নাকা কিবালাতান তাউদাহা আপনার মনে যেটা চায় আপনি এখন ওইটা করেন। দুই রাকাত নামাজ আপনি পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, বাকি দুই রাকাত নামাজের ভেতরে আপনি মুখ ঘোরা
থেকে জোরে বলেন আল্লাহু আকবার। কামনা আসলে যার নামাজের ভেতরে পর্যন্ত কবুল হয়ে গেছে, সে নামে বলছে আমি এক এক করবার দোয়া করবো, কবুল হবে না আমাকে। এবার জিবরাইল পরের অংশটুকু দিলেন, এখানে আল্লাহ পাক ওম শব্দটা দিয়েছেন, এত দুটো আয়াতের ভেতরে চার চার জায়গায় ওম আছে। এই ওম দিয়ে আমরা ঝামেলায় আছি, ওম না দিয়ে আমরা ঝামেলায় থাকতাম না। জিজ্ঞাসা করেন মজার রাগে লান আনতে অর্থ হয় কখনো হবে না, গ্যারান্টি দিচ্ছে কে? আমির হামজা কে? আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, হে নবী একাত্তর এদের কেমন পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, শুধু এর জন্য না এরকম যারা আছে তাদের জন্য। ফালাই আগমির আল্লাহু লাহুম, আল্লাহ ক্ষমা করবে না, করবে না, কারণ মোজার এতটুকু যদি আল্লাহ শেষ করে দিতেন এর পরের শব্দটা আরো কঠিন। এটা তো সূরা তাওবার 80 নাম্বার আয়াত, সূরা 80 নাম্বার আয়াত আরো কঠিন। শুধু এর না এরকম যারা কিয়ামত পর্যন্ত আসবে এদের কবরের পাশে দাঁড়ানো যাচ্ছে, এর অনুসরণ ছিল আংশিক না পূর্ণাঙ্গ। আব্দুল্লাহ নবায়ের সাথে আজ বাংলাদেশটা মিলালে আমার মনে হয় 100 জনের আটা মতো জমিয়ে যাবে। এরপরে যদি আপনার বিবেকের দরজা না খোলে কবে খুলবে বলে? আমি সেদিন আবার আসবো। একজন স্বামী তালহার নাম বলেছে, তিনি অনুসরণ করে জীবন পর্যন্ত দিয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, অথচ এই লোকটা এর অনুসরণ ছিল কিন্তু আংশিক ছিল। জীবনের সব জায়গায় করেছে, শুধু রাজনৈতিক জীবনে নবীর দিকে মানত না। আমার তো মনে হচ্ছে হাদিসটা বাংলাদেশে এখন যদি মিলায় আমরা কেউ বাদ যাচ্ছি না। এরপর যদি কেউ না বোঝার ভান করে থাকে আমার কিছু করার নেই, আমি জানি আপনি বুঝেছেন, এরপর আপনি না বোঝার ভান করে আসেন। একটা ছেলে এসে বলতে চাষা আপনার এই ছোট ছেলেটা শুধু আমাদের বাগান থেকে ফুল ছেড়ে আপনি নিষেধ করেন না কেন? চাষা বলছে বাদিসা আমার ছেলে একটু মাথায় ডিস্টার্ব আছে, কিছু মনে করবো না। ছেলেটা বলছে চাষা ওর মাথা যদি ডিস্টার্ব হবে যে আপনার বাগানের পাশে তো আমাদের বাগান, আমাদের বাগান ছেড়ে আপনার বাগান ছেড়ে না কেন? চাষা বলছে ভাবিসা ওর মাথা খারাপ তো অত খারাপ না, আপনার মাথা খারাপ যে এত খারাপ এখন হচ্ছেন না, হবে না আপনার মাথা খারাপ হবে যখন চোখ বন্ধ হবে তখন। আমি জানি আপনি এখনো ষাট হননি, আপনি ষাট হবেন। এখনো যারা না বোঝা ভান করে আছেন এই হাদিসটা এই আয়াতটা আমার মনে হয় ওর মন আরো জেলের চাইতেও শক্ত। আপনারা ভান করে আসেন কে বলেন তো দেখি, কি শুনতেছে এতক্ষণ পর্যন্ত দেখি। আমাকে সিদ্ধান্ত আগে বলেছি আপনি যেখানে করার নেই যেতে পারবেন না, যদি যান আপনাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কথা বানাবে বলেন। হাদিস এই করানের এই দুইটা আয়াত শোনার পরে আপনার প্রতিক্রিয়া কি? এটা আমি জানবো, এরপরে আজকের আয়াতে যাবো।
বলেন আপনি কি মেনে নেবেন? আপনি হাত তুললেন, এটা কি হাত তোলা দেখানো না মন থেকে? আল্লাহ তুমি এদেরকে কবুল করো অন্তত কাজে ধরছে আগে ধরে বলেন আমি। আজকের যে ব্যাখ্যাটা বললাম আমার আমার যতটুকু ধারণা, এখানে যারা আলেম আছে অন্য সাধারণ মানুষ না বুঝলো এই ব্যাখ্যা আমার মনে হয় আলেমরা বুঝে ফেলেছে। আমি যা বলতে চাই যাদের মাথায় মগজ আছে তারা বুঝেছে। এরপরও কেউ যদি না বোঝার ভান করে এভাবে মারা যান আমার আর দায় নেই। কিয়ামতের দিন আমি বলতে পারবো যে আমার যত সাধ্য চেষ্টা করেছিলাম কিন্তু লোকটা বোঝার পরও না বোঝা ভান করেছে। করবেন আগে, এরপরে মাতৃভাষায় অর্থ বলবো, এরপরে শানে নজরুল, এরপরে বাস্তব ব্যাখ্যা। আমি আবার বলছি বাংলাদেশে ব্যাখ্যা হয় কোরআনের তাফসীর হয় কিন্তু মানধাত আমলে যেগুলো আছে ওইগুলো দিয়ে, ওই 1100 বা 1200 বছর আগে যে তাফসীর গুলো লেখা হয়েছে ওইগুলো দিয়ে আলোচনা করলে জাতিকে আপনি পাল্টাতে পারবেন না। কারণ 1100 বছর আগে কম্পিউটার ছিল না, ব্ল্যাক হোল ছিল না, কখনো না কেন? কিন্তু এখন আধুনিক যে তাফসীর গুলো বের হচ্ছে, ব্ল্যাক হোল আবিষ্কার হয়েছে কিছুদিন আগে, কিন্তু ব্ল্যাক হোলের তথ্য আল্লাহ কোরআন দিয়েছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ, যে গ্রহটা আবিষ্কার হয়েছে এর যে তথ্য আল্লাহ কোরআন দিয়েছে, আমরা 1500 বছর আগের তাফসীর খুললে আপনি পাবেন না, কারণ তখন তো আবিষ্কার হয়নি। বলেন না কেন? হ্যাঁ, ওরা তাফসীর লিখেছে কিন্তু ওনাদের জামানা হিসাবে যুগ হিসাবে লিখেছে। সূর্যের তুলনায় এক একটা তারকা আছে প্রায় 27 লক্ষ গুণ পর্যন্ত বড়। ওই তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায় তখন চকলেটের মতো চুষে খেয়ে ফেলে, এর নাম ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের তুলনায় এই তারকা রাশি, এর তুলনায় সূর্য, এর তুলনায় পৃথিবী। এই পৃথিবীতে 278 রাষ্ট্র আছে, তার ভেতরে বাংলাদেশ একটা, এদেশে 64টা জেলা আছে, এর ভেতরে গাজীপুর একটা, এই গাজীপুরে অনেকগুলো থানা, এর ভেতরে জয়দেবপুর একটা, এখানে কত হাজার বিঘা জমি আছে, এর ভেতরে এইটা একটা, এখানে হাজারো মানুষ, তার ভেতরে আপনি। বলেন তো ব্ল্যাক হোলের তুলনায় আপনি কি? কিছুই না। আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ আমি তোমার নজরে আছি, তো নজরে থাকার তো কথা না, আর আমারই মস্তানি দেখে কি পাওয়ার দেখানোর অনেকে এখন জায়গা পাচ্ছে না। বিয়ে করার পর বউকে ডাক দিয়ে বলছে বাসর রাতে তুমি জানো আমার ক্ষমতা কত? ওর বউ বলছে তুমি হচ্ছে চাকরি, আমি তো জানি তুমি হচ্ছে রেলগাড়ির যে গেট আছে বন্ধ করো আর খোলো, এ আবার কিসের ক্ষমতা? বলছে না আমার বিশাল ক্ষমতা, তোরে আমি দেখাবো। সকালবেলা নিয়ে গেছে মাঠের ভেতরে যে রেল গেট, গাড়ি আসে না, আন্দাজে গেট বন্ধ করে বসে আছে, ভ্যান রিক্সা মোটরসাইকেল রাস্তা দিয়ে যা যায় সব বন্ধ। স্ত্রীকে বলছে দেখো তুমি যেমন দাম দিচ্ছিলে না দেখলে আমার ক্ষমতা। কিছুক্ষণ পরে ইন্টারসিটি ট্রেন আসছে, ওকে যেখানে সেখানে দাঁড়াবে, একবার বাইরে পৌঁছে পান তাদের মাঠের ভেতরে লাল ফেলা গুছো করে বসে আছে, গাড়ি এসে থেমে মোর হাত ধরে বলে দেখো তুমি যে আমার বিশ্বাস করছিলে না ক্ষমতা, তো দেখবেন এখান তো একবারে জয়দেবপুরে থামবে, এই মাঠের ভেতরে থামিয়ে ফেললাম আমার ক্ষমতা। ওর বল চিন্তা করছে আল্লাহ তুমি কার ঘরে পাঠালে এত ক্ষমতা নিয়ে বসে না। কিছুক্ষণ পরে ট্রেনের ড্রাইভার নেমে এসে বলছে ভাই কোন বিপদ মুসিবত না, রেল লাইন কাটা বুঝলে না, গাড়ি থামে দিন। আরে বউ বিশ্বাস করছিলেন আমার ক্ষমতা, আসলে দেখালাম
ওর ক্ষমতা আমি দেখালাম আমার ক্ষমতা, আর এই ক্ষমতা দেখা দেখি চলছে। আমি বলেননি কেউ বলছেন যে যেখানে আছে শিয়াল পেলেই হয়, আর যে যখন শিয়ালে থাকে সে তখন গিয়ারে থাকে। আমি যখন শিয়ালে আছি আমি এখন গিয়ারে আছি, এই শিয়ারে যে বসবে তার নাম আর লাগবে না লাগবে না, এখন আইন বসেছিলেন নেমে গেছি। আগে ছিল মাহমুদি ভাই নেমে গেছে, এখন আমি আছি আমারও নাম লাগবে, কারণ ভারতের পরে তাহার প্রতি নাম আছে। এখন বলতে গেল পৃথিবীর কোন শিয়ার স্থায়ী না, একটা শিয়ার স্থায়ী, কোনটা পৃথিবীর কোন শিয়ার স্থায়ী না, এখানে শিয়ারে বসলে লাভ দেওয়া যাবে না, শিয়ার পেলেই তাকে সম্মান দেওয়া হয় কথা করেন নি। বরং বহু শিয়ারওয়ালা মানুষকে আল্লাহ তাআলা পিতা খেয়ে বিদায় দিয়েছে তার বাস্তব কমার দিয়ে। ক্ষমতার আসল মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা দান করি তাকে ইচ্ছা নামিয়ে দে। এখানে একটা বিষয় লক্ষ্য করার বিষয় আছে, ক্ষমতা দিলেই তাকে সম্মান দেওয়া হয় এ কথা কোরআনে আল্লাহ দেয়নি। কারণ পৃথিবীতে অনেক ক্ষমতা বলা মানুষকে অনেকে সম্মান না ঘৃণা করে, এই ক্ষমতার অপব্যবহার করার কারণে। সামনাসামনি হয়তো প্রশংসা করে যে আপনি এলাকার কৃতি সন্তান, আপনি না হলে আমরা না খেয়ে মরতাম, আর পেছনে যে বলে আল্লাহ মরে না কেন। এসে বসে বাচ্চা আপনার জন্য বাইরে যাওয়া যায় না, শুধু মানুষ গালি দেয়, ও বসে কে গালি দেয় দেখি আমি তো নিজের কানে শুনি। সব দেশ নিয়ে বাইরে গেছে এক গ্রাম্য লোকের সাথে দেখা, আমার তো মাথা থাকবে মূর্তি করে বলছে বাচ্চা আনন্দার আমি আমার চেনেন না, আমি এই গ্রামে রইল যার মাঝে দুই দিন মাথা খারাপ হয় আজকে তোর পয়লা দিন তাকে সম্মান অনেক মানুষ শিয়াল পেয়ে মনে করছে কি হনরে হনুমান, এটা ঠিক না। আমার বন্ধুরা আমি যে বিষয় দেখা দেওয়া লাগবে পড়ানি কালীনে এই কারণে, কারণ এখন ডিজিটাল কিছু তাফসির বের হচ্ছে। আমার গাড়িতে
ব্রেকিং নিউজ আবার আর হত্যার পরে যে টিভির নিচ দিয়ে যাচ্ছিল এর নাম হচ্ছে ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ এর কথা কোরআনে কারিমে আল্লাহ 1500 বছর আগে দিয়েছে, অথচ আমরা কিছুদিন আগে তথ্য পেলাম। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইতাবায়্যানা লাহুল হক। অতি শীঘ্রই তোমার শরীরে এবং দিক দিগন্তে যেগুলো ছড়িয়ে আছে আমি আল্লাহ এগুলো প্রকাশ করব। দিন যত যাবে যুগের জ্ঞানের আলোকে বাস্তবতা নিরিখে আমি এগুলো আল্লাহ প্রকাশ করব, কারণ আমি আল্লাহ পাক এই পৃথিবীতে কোরআন যে সত্য এটা প্রমাণ করেই ছাড়ব। ওর মূল শিক্ষা নিয়ে বাড়ি দাও। কোন আয়াত থেকে কথা শুনতে হলে এই পাঁচটা বিষয় লক্ষ্য করা লাগে। কয়টা? এক নম্বরে শুদ্ধ তেলাওয়াত, দুই নম্বরে মাতৃভাষায় অর্থ, তিন নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ড, চার নম্বরের বাস্তব ব্যাখ্যা, পাঁচ নম্বরের মূল শিক্ষা। আমরা তেলাওয়াত শুদ্ধ করে একবার করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আর বাংলাদেশের ভালো কাজ সবার কাছে ভালো?
সবার কাছে ভালো কাজ ভালো লাগে না, মন্দ কাজ সবার কাছে খারাপ লাগে না। আর আমরা ইমান আছে কিনা কারো কাছে যাওয়া লাগবে না এই কষ্টে পাথরে জিজ্ঞাসা করে। আর ইমান যদি থাকেও ইমানকে পরিপূর্ণ করার জন্য পদ্ধতি কি, এই মাহফিলটা পরিপূর্ণ করার জন্য মানুষ দরকার হয়েছে, এই জন্য আজকের মাহফিলটা পরিপূর্ণ। আপনার যে ইমান আছে আপনি বললে যে ভালো কাজ আপনার কাছে ভালো লাগে, খারাপ কাজ আপনার কাছে কষ্টদায়ক লাগে, আপনার ইমান আছে, এখন এই ইমানকে কি ফাঁকা রাখবেন না পরিপূর্ণ করবেন? ইমানকে পরিপূর্ণ করার জন্য শর্ত চারটা আপনি শুনছেন না, খুব ক্রিটিক্যাল বিষয়, বাইরে দেখে বোধ করবেন। আবার আপনার ইমান আছে কিন্তু ফাঁকা ইমানে কাজ হবে না, ওটা পরিপূর্ণ করা লাগবে। আর চারটা বিষয় যারা মেনে নেয় তাদের ইমান আল্লাহ পরিপূর্ণ করবে। আমরা ইমানকে ফাঁকা রাখতে চাই না পরিপূর্ণ করতে চাই। আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী হযরত আবু উমামা বলেন, নবীজি জানিয়েছেন, মান আতা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আবু দাউদ শরীফের হাদিস 332 নম্বর পৃষ্ঠা। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, কার জন্য? আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, এটা যার ভেতরে তৈরি হয় না, এটা তৈরি হয় সমাজের ভেতরে যারা কোরআনের কর্মী। লক্ষ্য করে দেখবেন যারা কোরআনের কর্মী তাদের কাছে আল্লাহর জন্য ভালোবাসা এটা 100% পারফেক্ট। নিজের আপন ভাইকে অত ভালোবাসে না যদি ভাই বেঈমান হয়, এটা কোরআনের কর্মীকে যত বেশি ভালোবাসে, কারণ কোরআনের কর্মীকেও ভালোবাসে কার জন্য? কিসের জন্য? ইমান পরিপূর্ণ করার জন্য। দুই নম্বরে কাউকে যদি ঘৃণা করে, একার উপরে রাগ করে, তাও আল্লাহর জন্য করে। কিছু যদি দান করেন, কাউকে যদি কিছু দেয়, ওটা আল্লাহর জন্য করে, লোক দেখাবার জন্য না। আজ অনেকের ইমান আছে পরিপূর্ণ না, কারণ যা করে লোক দেখাবার জন্য। নামাজ পড়তে যায় তা লোক দেখাবার জন্য। কাউকে কিছু যদি না দেয়, দিতে নিষেধ করে, তা আল্লাহর জন্যই করে। নবীজি বলেন, চার দফা কর্ম শুধু যারা মেনে নেয়, ফাকর দিস তাকমাল আল ঈমান, তাদের ঈমান সে পরিপূর্ণ করে নেয়, কামেল করে নেয়, তাদের ঈমানটা তারা কামেল করে নেয়, পরিপূর্ণ করে নেয়। আমাদের ইমান যাদের আছে আমরা বুঝলাম যে ইমান তাদের আছে, তাদের ভালো কাজ আনন্দ দেয়, মন্দ কাজ কষ্ট দেয়। আর ইমান পরিপূর্ণ করার পদ্ধতি বললাম কয়টা, এরকম ইমানদার কাল্লা ডাক দিয়ে জানিয়েছেন, আমি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহর ভয় কি? বাংলাদেশে ভ্রান্ত ধারণা আছে অনেকে, অনেক মানুষ মনে করে আল্লাহ ওয়ালা মানে আল্লাহর ভয় মানে বিশাল চোখ পাকায় দেওয়া, পাগড়ি মাথায় দেওয়া, হাতে একটা তসবি নেওয়া, দুনিয়ার কোনো খেয়াল না করা, এ বিশাল বুজুর্গ। তাকওয়া শব্দের 99টা অর্থ আছে, খেয়াল করেন এদিকে। তাকওয়ার এক নম্বর অর্থ, তাকওয়া মানে ভদ্রলোক। তাকওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভদ্র লোকের দাম আছে, কিন্তু অভদ্র যারা তাদের কোন মর্যাদা মূল্য নেই, কারণ শয়তান ছিল অভদ্র। শয়তান ভদ্র না অভদ্র? আরো বলে, শয়তান অভদ্র হওয়ার কারণ কি? আজ পৃথিবীতে অনেককে আমরা ভদ্রতার মুখোশ পরা দেখি, কিন্তু যে অভদ্র, ওর অভদ্র হওয়ার পেছনে কারণ তিনটা বলবো, আমার তো মনে হয় যে ব্যাখ্যা করছি বাস্তবে অনেকের সাথে মিলে যাবে। শয়তান অভদ্র হওয়ার পেছনে কারণ ছিল তিনটা। এক নম্বরে لا أطردن لهم إلى صراطك
কাল মুস্তাকিম বলেন আল্লাহ শয়তান আল্লাহকে বলেছে আল্লাহ আমি তোমার কাছে তিনটা জিনিস চাই এক নাম্বার আমি হায়াত চাই আমি কিয়ামত পর্যন্ত মারতে চাই আল্লাহ বলেন দিলাম তাহলে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা শয়তানের আজ পৃথিবীর দিকে তাকান শয়তান আর মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে এত মানুষ মারা যায় আমাকে বলেছে আল্লাহ তোমার বান্দাদের ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান নামে আমার সাথে কোন জায়গায় থাকবো জানো ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে শয়তান কিন্তু আপনি মসজিদে যাবেন শয়তান ভালো রাস্তার মোড়ে মোড়ে মসজিদে যাবেন ওই জায়গায় দেখবেন শয়তান বসে আছে শয়তান ধোকা দিন শয়তান হোক আপনাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কি করে ফেরত পাঠানো যায় আর যদি সেও চান কি করে নামাজ নষ্ট করা যায় শয়তান কোন সিনেমা হলের সামনে চাই না কারণ ওখানে যে এখানে যারা আসবে আমার ভাইরা পান শয়তান আপনি ক্যাসিনোতে পাবেন না ভদ্র না ভদ্র এই তিনটা জিনিস আজ যারা বাংলাদেশে চাই এরা ডিজিটাল শয়তান সবচাইতে বড় অভদ্র সকাল 9টার সময় উঠে মুখ না ধুয়ে চা খা আল্লাহ এখানে কিন্তু খাউফ না দিয়ে তাকওয়া দিয়েছেন খাউফ মানেও ভয় তাকওয়া মানেও ভয় যারা আলেম আছে তাদেরকে বলছে আল্লাহ এখানে খাউফ না দিয়ে তাকওয়া দেওয়ার কারণ কি খাউফ মানে ভয় কিন্তু সাধারণ ভয় যেমন সাপ দেখে ভয় করা বাঘ দেখে ভয় করা পুলিশ দেখে ভয় করা পোশাক নেই এই জন্য কেউ ভয় পাচ্ছে না পোশাক করে থাকলে আপনি ভয় পাচ্ছেন তাহলে এর নাম খাউফ এর নাম কি আর তাকওয়া কি তাকওয়া হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভয়ে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া শুধু ছেড়ে দেওয়ার নাম না আল্লাহর নিষিদ্ধ যে কাজ আছে এগুলো শুধু ছেড়ে দেবের নাম তাকওয়া না ঘৃণা করে ছেড়ে দেওয়া এর নাম কি তাহলে সুদ খাওয়া এটা নিষিদ্ধ কাজ শুধু ছেড়ে দেবেন আপনি তাকওয়াবান হবেন হবে না ওটা ছেড়ে দেওয়ার সময় ঘৃণা করে ছেড়ে দেবেন ঘুষ তারা খায় বৈধ না অবৈধ অবৈধ কাজ ছেড়ে দেওয়ার সময় ঘৃণা করে ছেড়ে দেওয়া লাগবে এটার নাম মোবাইলে যাদের বিভিন্ন অশ্লীল ছবি আছে যেগুলো নিজে দেখলে আনন্দ পায় অন্য কেউ দেখলে লজ্জা পায় এই নিষেধ কাজটা শুধু আপনি এখন ডিরেক্ট করবেন হবে না ঘৃণা করে তারা তারা করবেন হাত পর্যন্ত দেখে আমার মোবাইল দেখে কি আছে দেখে হাত তুলে থাকবো কারণ এই মুহূর্তে ডিলেট করবে তো ঘৃণা করে আমি তো হাত তুলেছে নিজে দেখলে যারা আনন্দ পায় অন্য দেখলে লজ্জা পায় এটা কি বৈধ না অবৈধ এটা এই মুহূর্তে ডিলেট করা লাগবে আজকে রাত যদি কেউ আমল করতে চায় এখন থেকে শুরু আমি এক মিনিট সময় দিলাম এরপর তাকওয়া শব্দটা আমি যে ব্যাখ্যা করেছিলাম এই দিকে তাকা তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ কেন বললেন কারণ তাকওয়া যদি কেউ অর্জন করে দুনিয়াতে আমার আল্লাহ তাকে 9টা পুরস্কার দান করে আর আখেরাতে 27টা তাকওয়ার ফলাফল দুনিয়ায় কয়টা আরো বলেন
আর আখেরাতে সব মিলে এই ৩৬টা বিষয় এক একটা পয়েন্টের ভেতরে লক্ষ লক্ষ কথা আছে। আমরা দেখি তাকওয়ার ফলাফলকে আগে আয়াতটা বাংলা অর্থ করি, প্রতিটি মানুষের নজর করে দেখা উচিত। আল্লাহ এখানে নাজারা দিয়েছেন, রোয়া দেন, র মানে দেখা, নাজারা মানে বলে না কেন, র না দিয়ে নাজারা দিলেন কেন, র মানে সাধারণ ভাবে দেখা আর নাজারা মানে গবেষণা করে দেখা। আল্লাহ তাআলা বলেন আল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগদ, আগামী কাল এখন যদি মারা যাও আগামী কালের জন্য তো কিছু লাগবে, তার মানে তোমার পরবর্তীতে জীবন, এই জীবনের জন্য তোমার কতটুকু কি পাঠালে ওইটা একটু নজর করে দেখো, গবেষণা করো, চিন্তা করো যে কি পাঠাই। অতাকুল্লাহ আবার বলছে আমাকে ভয় করো, ইন্নাল্লাহ খাবিরুম বিমা তাআমালুন, তোমরা যা করো আমি আল্লাহ সব জানি। একটা আয়াতে বাংলা অর্থ বললাম, এবার তাকওয়ার ফলাফল অল তানজুর নাফসুম মা কদ্দামাত ব্যাখ্যা, লেগদের ব্যাখ্যা অর্থাৎ বলল ইন্নাল্লাহ খাবিরুম বিমা তাআমালুন, এক একটা শব্দের ব্যাখ্যা করি যতক্ষণ আমি পারি, থাকবেন তো জবান ছেড়ে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ محمد رسول الله اللهم صل على حبيبنا محمد يا نور পরে আমি আল্লাহ নিজেই সাহায্য করতে গিয়ে মুসলমানেরা আমাদের যে বিপদ অর্জন
না করার কারণে এসেছে। আপনি তাকওয়া অর্জন করে যদি বিপদে পড়েন, দুনিয়ার বিপদ থেকে তাকওয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে বাঁচাবে। বিশ্বনবী হাদিস থেকে আবার বলছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীতে বলছিলেন, তিনজন মানুষ রওনা হয়েছে সফরে, পথিমধ্যে বৃষ্টি তাদেরকে আক্রমণ করেছে, বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ে আশ্রয় নিয়েছে, পাথরে সে আটকিয়েছে পাহাড়ের মুখটা, তিনজন মেরে ধাক্কা দিয়েছে পাথর নড়ে না, সে ধাক্কা দিয়েছে এভাবে থাকলাম মারা যাবো দম বন্ধ হয়ে। তুমি জানো আমার কাছে বলছিল, এখান থেকে একটা শিক্ষা বের হয়, আপনি যদি কোন সময় বিপদে পড়েন তাহলে আপনার জীবনে যে নেক কাজটা আল্লাহর জন্য করেছিলেন ওই কাজের অশিলা দিয়ে দোয়া করবেন, এটা জায়েজ আছে। তারপরে কোন খাজা বাবার নামে তোমার আল্লাহ বাবার নাম নিয়ে দোয়া করা যাচ্ছে। আমরা যে অশিলা শব্দের ব্যাখ্যা বলি, অশিলা শব্দের দুইটা অর্থ, এক নম্বরে অশিলা মানে নবীর সম্মান, দুই নম্বরে অশিলা মানে নেক আমল। আপনি যে কাজটা আল্লাহর ভয় করেছিলেন শুধু ওই কাজে অশিলা দিয়ে দোয়া করবেন, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 100%। আপনি বিপদে পড়লে আগে খাজার নাম নিয়ে দোয়া করেন, দোয়া কবুল হবে না, আরো বিপদে বেশি পড়বেন। আর যদি দোয়া কবুল না হয়ে যদি বিপদ মুক্ত হয়ে যান, বলতেন ওটা শিরিকের কারণে আপনাকে আল্লাহ দুনিয়ায় দিয়ে দিয়েছে, কারণ শিরিক করলে এত নারাজ হয়, এই রাগের কারণে রাগ করে আপনার কতটা ছুড়ে দেয়। এখন যদি কেউ একটা গাছের গোড়ায় দুধ গলা দিয়ে ওটাকে আল্লাহর মতো ভক্তি শ্রদ্ধা করে, এটা শিরিক। শিরিক করলে এত রাগান্বিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন রাগ করে আপনার ওই কাজটা অসাধন করে দেয়। আপনি মনে করছেন এই আপনার ইমানটা নষ্ট হয়ে গেছে, আর আপনার উপরে আল্লাহ সবচাইতে বেশি রেগে গেছে, কথা বলা গেছে। আপনি তোমার করবেন তাহলে বিপদে পড়লে খাবার নাম নিয়ে কার নাম নে যেটা আল্লাহ ভয় করেছিলেন, আল্লাহ তুমি জানো আমাদের দুইজনের মাঝখানে মাত্র কয়েক দিবস থাকা ছিল, এমন সময় বলতো আমাকে ডাক দিয়ে বলেছে, ভাই আমি আল্লাহকে ভয় করি, আপনিও ভয় করেন, তোমার জন্যই করি, মেহরবানি করে আজকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ নবী বলে শুধু দোয়া করতে দেরি, এ পাথর সরে যেতে দেরি হয়নি। বাংলার নারী পুরুষেরা, আজ আমাদের হতাশার পাহাড়, বিপদের কালো মেঘ জমা হয়ে আছে জীবনের উপরে, কর্মজীবনে অনেক মানুষ কালো পাহাড় পাথরের মতো সমাটবদ্ধ হয়ে আছে জীবনে, অন্ধকার দেখছে। আপনি আল্লাহর ভয় যদি কোনো কাজ করতে পারেন, তাকওয়া অর্জন করতে পারেন, অবশ্যই আমার আল্লাহ এই মেয়ে ছেলেটাকে তাকওয়ার কারণে যদি পাথর সরিয়ে দিতে পারে, আপনার ভেতরে তাকওয়া যদি তৈরি হয়, জীবনের এই কালো পাথর আমার আল্লাহ সরিয়ে দিয়ে মুক্ত করতে পারে। এরকম পজিশন যদি আসেন, আর সব জায়গায় সেনার পরিবেশ উন্মুক্ত, এখানে টিকে থাকা সহজটা কঠিন, এই কঠিন পরিস্থিতিতে যাদের নিজের যৌবনকে চরিত্রকে ইজ্জতকে রক্ষা করে থাকতে পারবে, আমার আল্লাহ তাদের জীবন থেকে এরকম হতাশার পাহাড় শুরু করে দেবে, বলে বলেন আমি। দ্বিতীয় লোকটা দোয়া করেছিলাম একটা শ্রমিকের সম্পদ ফিরিয়ে দেওয়ার কারণে, এই জন্য এলাকা যেহেতু শ্রমিক বান্ধব এলাকা, শ্রমিক যারা নিজেকে ছোট ভাবেন না, শ্রমিক যারা আমার আল্লাহর বন্ধু তারা,
আল কাসি মহাবিবুল্লাহ যারা কাজ করে খায় তারা আল্লাহর বন্ধু, যারা বসে বসে খায় তারা আল্লাহর বন্ধু, এ কথা কোরআনে নেই হাদিসেও নেই। নামাজের সময় নামাজ পড়ার জন্য অনুমতি নিয়ে নামাজ পড়ে দেবেন, কাজে ফাঁকি দেবেন না। আর আমরা যদি যতটুক হোক আপনি ভাববেন আপনি সাধারণ, আমি ভাবার বন্ধু না, আপনি বন্ধু সরাসরি আল্লাহ। আর শ্রমিকের সম্পদ যারা আটকিয়ে রাখেন বিভিন্ন গার্মেন্টসে দেখি আগুন লেগে যায়, শ্রমিকদের বিক্ষোভ চলে, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আমি শুধু শোনা না, এই লোকটা শ্রমিকের সম্পদ ফিরিয়ে দেওয়ার কারণে তার পাথর তাল্লা সরিয়েছে। আর কত গার্মেন্টস এর মালিক আছে, কত বড় বড় প্রতিষ্ঠানের মালিক আছে, শ্রমিকের সম্পদ দেওয়া দূরের কথা, আত্মসাৎ করে খায়। বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় দায়িত্ব, সে দ্বারা শ্রমিকের টাকা গুলো সঠিক ভাবে বুঝ করে দেওয়া দূরের কথা, ওগুলো আত্মসাত করে, শ্রমিকের সম্পদ আত্মসাত করার জাহান নামের আগুন খাওয়ার সমান কথা। শ্রমিক অনেক দামি জিনিস আল্লাহর কাছে, আল্লাহর নবী বলে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার হাতে টাকা ধরিয়ে দিবি। অথচ আমাদের কাছে পাওনা টাকা পাই লেগে দিতে পাবা। এই লোকটা শ্রমিকের মর্যাদা দেওয়ার কারণে, শ্রমিকের হক আদায় করার কারণে একটা বিশাল পাথর যদি আল্লাহ সরিয়ে দিতে পারে, আমরা আজ যদি শ্রমিকের অধিকার গুলো সংরক্ষণ করতে পারি রাষ্ট্রের তরফ থেকে শুরু করে ব্যক্তিগত বিভিন্ন পর্যায়ে, আমাদের জীবনে আজকে কালো হতাশার পাহাড় জমে আছে, এগুলো আমরা দূর করে দিতে পারি। আর একটা লোক তার মা বাবার খেদমত করে দোয়া করেছিল, আল্লাহ কবুল করে দিয়েছে। আজ মা বাবার খেদমত করা সম্ভব হচ্ছে না অনেক পরিবারে স্ত্রীর কারণে। বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, অসুস্থ হয়ে গেছে, কর্তৃপক্ষ খবর দিয়েছে, দেখতে গেছে। আর না বের করে আসার সময় কর্তৃপক্ষ বলে হতো আমাদের বৃদ্ধাশ্রম আছে দেখে পান, যে দেখি ওর মা আবার এই হাত চাল টেপে ধরে বলছে, বাবা তোর জীবনের শেষ কথা একটা বলি, আমি ওনার বাঁচব না। তা মারা যাওয়ার পরে আমার মাথার উপরে যে ফ্যানটা আছে, ফ্যানটা পাল্টিয়ে দিবি, নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলে তো যদি বলতে পারতাম, বলছে মা তুই তো মারা যাবে, তখন ফ্যান কি হবে। মায়ের বাবার হাত ছেড়ে দিয়েছে, চোখের পানি ফেলে দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে, বাবা আমি এক মাস এখানে আছি, ফ্যানটা ঘোরে না, আমার যে কষ্ট হয় আমি টের পেয়েছি, আমি তো দেখতে পাচ্ছি তুই যে আসলো আমার সাথে করলি, কিছুদিন পরে তোর এখানে আসা লাগবে, তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, তোর কষ্ট হবে, এই জন্য তোকে আগে থেকে সতর্ক করলাম, অন্তত ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি। ওই সময় দেখলাম ওর হাতের উপরে ওর মা মারা গেল, এরকম অনেক বড় আছে যার কারণে স্বামী বাধ্য হয় মা বাবাকে কল করে দিতে, এরকম বয়স কার হাত ধরে তো অত সহজ না, জানি আবার প্রকাশ করে সবার মা আলহামদুলিল্লাহ এলাকা এরকম নেই নেই অনেক ছেলে আমি হাত তোলা পর্যন্ত বেশি পরিশালি, হাত তুলে বলেছে হ্যাঁ আমার বউ এরকম, যদিও দেখছে তো বেরিয়ে হচ্ছে দেখা তো এরকম মেয়ে দেয় এটা তো হাত তুলে নেয় আলহামদুলিল্লাহ, গাজু ভরের মেয়েরা তাহলে সর্বসাগর ভক্ত নাকি আল্লাহ রাব্বুল আলামিন। আমি বারোটা পরে কথা বলি না, এই জন্য এখন আর বলতে পারছি না, আজটা এই যে একটা ফ্যান কেমন চলছিল এরকম দুনিয়ায় নাম আছে নয়টা, এরপরে আটে রাতে আছে সাতাশটায় ৩৬টা পয়েন্টে চার পাঁচ ঘন্টা আলোচনা লাগে, আজকে পর্যন্ত শেষ করছি। এই যে পুলিশ পয়েন্ট এখানে বাড়ি হচ্ছে কালিয়াকোট, ওখানে একটা মাহফিল আছে, ওই জায়গায় কথা বলতে চাল আমি।